আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ঠুনকো একটা ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা দৌড়াচ্ছি অস্থির হয়ে, স্বল্পকালীন এক শান্তির জন্য। আল্লাহকে ছেড়ে আল্লাহর দেয়া অজস্র নিয়ামতে ডুবে থেকে তারই অবাধ্যতায় ঘুরে বেড়াচ্ছে। অথচ এই মুহূর্তের নিঃশ্বাসটুকুও এই রবেরই দেয়া শান্তি। এই শান্তির খুঁজে এত অবাধ্যতা, এই শান্তিটুকু কি আসলেই পাচ্ছি? বাহ্যিক প্রাপ্তির শেষ নেই, অথচ অন্তরে প্রশান্তি নেই, থাকবে কি করে? প্রশান্তি যে তারই কাছে যিনি বাঁচিয়ে রেখেছেন, প্রতিটি মুহূর্তে অসংখ্য নিয়ামত দান করছেন, অথচ তার থেকেই তো দৌড়ে পালাচ্ছি, দূরে সরে যাচ্ছি। যার কাছে রয়েছে একমাত্র প্রশান্তি, তার থেকেই দূরে পালাচ্ছি এমন এক ভ্রান্ত সুখের পিছনে যা আসলে এক্সিস্টই করে না। সম্পূর্ণ মেকি এক প্রশান্তির পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা হারিয়ে ফেলছি আমাদের রবকে, যিনি একমাত্র প্রশান্তিদাতা। তারই কাছে দূরে সরে যাচ্ছি প্রতিদিন সহস্র কোটি দূর। এক মেকি ছায়াপথে যেখান থেকে ফিরে না এলে ধ্বংস নিশ্চিত, তাই এখনই সময় ফিরে আসা। সৌভাগ্যের ব্যাপার, এত অবাধ্যতা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফিরে আসার পথটা বন্ধ করেননি। এত অবাধ্যতা নাফরমানি সত্ত্বেও মৃত্যু পর্যন্ত খোলা রেখেছেন তওবা, অর্থাৎ ফিরে আসার দরজা। পরম করুণাময় প্রতিশ্রুতি দিয়েছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এবং ক্ষমা করবেন কেবল এতটুকুই নয়, আমাদের রব কি ভীষণ ক্ষমাশীল, তিনি বলেছেন পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। কিন্তু আল্লাহ অনুগ্রহ করেছেন, সুযোগ দিচ্ছেন আমাদের ফিরে আসার, তওবা করার। কি ভীষণ ক্ষমাশীল, অথচ আমরা তবুও ফিরে আসি না, এই অনুগ্রহ বুঝি না, একের পর এক অবাধ্যতা করেই যাই, জুলুমকারী তার জুলুম করেই যাচ্ছে। কিন্তু একসময় সবকিছু শেষ হবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, যখন মৃত্যুর ফেরেশতা এসে উপস্থিত হবে তখন টাইম আপ, ইচ্ছে করলেও আর ফিরে আসা সম্ভব হবে না। সেই ভয়ঙ্কর দিবস সম্পর্কে মহান আল্লাহ বলেন, জালেনদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করো না, তবে আল্লাহ তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন, যেদিন চোখসমূহ বিস্ফোরিত হবে, মানুষের মাথাসমূহ উপরমুখী করে পরিমরিভাবে দৌড়াতে থাকবে, তাদের চোখ নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর দিশেহারা হয়ে যাবে। মানুষকে আজাব আসার দিন সম্পর্কে সাবধান করে দাও, যেদিন তাদের কাছে আজাব আসবে সেদিন জালেমরা বলবে, হে আমাদের প্রভু, সামান্য সময়ের জন্য আমাদের অবকাশ দিন, আমরা আপনার ডাকে সাড়া দেব এবং রাসূলকে অনুসরণ করব। কিন্তু সেই সুযোগ তারা পাবে না। তবুও কি আমরা ফিরে আসব না? অনন্তকালের চিরপ্রশান্তি থেকে প্রত্যাখ্যান করে ক্রয় করব জাহান্নামের আবাস? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার ও মানার তৌফিক দান করুক। আমিন।